হ্যালো বন্ধুরা, কেমন আছো? সকালে আসো, সকালে ভালো আছো? তো নিয়ে আসলাম নতুন একটি ভিডিও, নতুন একটি বিষয়ের উপরে। তো আজকের ভিডিওটিতে আমি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, শেষ পর্যন্ত না দেখলে হয়তো অনেক কিছু মিস করতে পারো। তো আমাদের যেই ইভেন্ট আসতে চলেছে ফোর্থ অ্যানিভার্সারি উপলক্ষে, তাছাড়া আমাদের ওবি আপডেট মানে যেই পরবর্তী আপডেট আসতে চলেছে, তো সেটা নিয়ে আলোচনা করব। ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে প্রথমে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছ ফার্দার রিডাকশন নামের একটা ডিসকাউন্ট ইভেন্ট। তো এখানে দেখতে পাচ্ছ আমি 78% ডিসকাউন্ট পাইছি। তো এই ইভেন্ট অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না। তো এটা তিনটা ভাগে ভাগ করা থাকে ডিসকাউন্ট। তো প্রত্যেকটা সেকশনে কী করতে হবে, কিছু ডায়মন্ড স্পেন্ড করতে হবে। যেমন এখানে মনে হয় যে অনেক কিছু, অনেকগুলো রেয়ার রয়েছে। ধরো আমি যে FFC থ্রোন ইমোট রয়েছে, তো সেটা যদি পারচেস করি তো 20 ডায়মন্ডের উপর পারচেস করলে পরে 78% আমার লাক রয়েছে। তো কিছু পারচেস করলে পরে আবার স্পিন মারা যাবে এবং আমার লাক বেড়ে যাবে, হয়তো 78 থেকে 90 হয়ে যেতে পারে, আবার 85 হতে পারে। তো বাড়বে, শুধু বাড়বে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ ব্রেক ডান্সার বান্ডেল, তাছাড়া ডিনর পোশাক। তো এখানেও মনে হয় যে 50 ডায়মন্ড খরচ করলে পরে এখানে মনে হয় যে ভাউচার কিনলাম 5টা, 75 ডায়মন্ডে স্পিন মারলাম, পরে দেখা গেলো 90% হয়ে গেলো, তাহলে মনে হয় যে আমি ব্রেক ডান্সার বান্ডেলটা নিতে পারবো। এখানেও 78%। তো সেম টু সেম নিয়মেই সব কিছু, এখানে মনে হয় যে একটা কিছু কিনলে পরে আবার মনে হয় যে ডিসকাউন্ট আরেকটু বাড়বে। তো এভাবেই চলবে। তো এটা আমাদের আগস্টে আসার সম্ভাবনা রয়েছে। তো এটা সম্ভাবনা রয়েছে কনফার্ম না, কারণ আগস্টে ফোর্থ অ্যানিভার্সারি, তো সে উপলক্ষে আমাদের কিছু ডিসকাউন্ট ইভেন্ট আসার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমাদের পরবর্তী টপ আপ ইভেন্টে এখানে দেখতে পাচ্ছ যে ইমোট এবং স্যান্ডেল স্কিন, তো এই দুইটাই আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু বেশিরভাগ স্যান্ডেল স্কিন আসবে, কিন্তু যে ইমোটটা রয়েছে সেটা নাও আসতে পারে। তাছাড়া তোমাদের বাইরের সার্ভারে যদি অ্যাকাউন্ট থেকে অবশ্যই জানাবে যে লবি থেকে তোমরা হাইস্ট কত ডায়মন্ড পেয়েছো। তো আমি 10টি ডায়মন্ড পেয়েছি। তো বাইরের সার্ভারে যদি তোমাদের অ্যাকাউন্ট থেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রচুর পরিমাণ ডায়মন্ড লবিতে পাচ্ছে, তো আমাদের সার্ভারে কোনো নাই। আমাদের সার্ভারে যে ফোর্থ অ্যানিভার্সারি আসতে চলছে আগস্ট মাসে, তো তখন মনে হয় যে আমরা 80% ডিসকাউন্ট ক্যারেক্টারে তো এই ইভেন্টটা দেখতে পারি, কারণ অন্যান্য অনেকগুলো সার্ভারে চলে আসছে এই ইভেন্টটা। মনে হয় যে এখানে বিভিন্ন ক্যারেক্টারের ভিতরে ডিসকাউন্ট দেখা গেছে বিভিন্ন রকমের, যেরকম অলোকে 40%, কর্ণতে 40%, স্কেলারে 50%, কে ক্যারেক্টারে 50%, যাই তাছাড়া মায়শা নাকি নতুন ক্যারেক্টার, ওইটা তো সবগুলোয় 50%, 40% করে ডিসকাউন্ট দেখা গেছে। তো আপ টু 80% ডিসকাউন্ট এমন কিছু আছে। তো এটা আমাদের ফোর্থ অ্যানিভার্সারি যে আগস্ট মাসে ইভেন্ট আসবে, হয়তো সেই ইভেন্টের ভিতরে দেখা যেতে পারে। তাছাড়া আমরা অলরেডি মনে হয় যে ক্যালেন্ডারটা এখনও পাইনি ফোর্থ অ্যানিভার্সারি, কিন্তু আপডেটও আসবে কবে এবং পিকডে কবে সেটা জানতে পেরে গেছি। তবু আমরা যে বান্ডেলটি ফ্রি পাবো সেটাও দেখাই দেবো। তো আমাদের ফোর্থ অ্যানিভার্সারি হচ্ছে 28 তারিখে, মানে আগস্ট মাসের 28 তারিখে থাকবে হচ্ছে পিক ডে। আর এখানে যে দুইটা বান্ডেল দেখতে পাচ্ছ ব্যানারের ভিতরে, তো এখানকার ফিমেল বান্ডেলটা একদম ফ্রিতে পাবে। তাছাড়া প্রি রেজিস্টার হিসেবে মনে হয় যে ডায়মন্ড রয়্যাল ভাউচার, ওয়েপন রয়্যাল ভাউচার ফ্রিতে পাবে। তাছাড়া মনে হয় যে 4 তারিখে আমাদের আপডেট চলবে, গেম বন্ধ থাকবে।